মা মাত্র এক অক্ষরে একটি শব্দ, শব্দ এক অক্ষরে হলেও তার ওজন এমন যে সারা পৃথিবীকে এক পাল্লায় দিলেও তা মায়ের ওজনের সমান হয় না। মা জননী নাইরে যাহার, এই জগতে তাহার কিছুই নাই রে। এবার শোনো, কোরআন হাদিসে কি বলা হয়েছে, আমাদের নবীজি কি বলেছেন, মানুষের জন্য আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার মা। এটা হাদিস শরীফে আছে। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা জীবন কার হক আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। কার হক আদায় করব? সাহাবী আবারও প্রশ্ন করলেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উত্তর দিলেন, তোমার মায়ের। সাহাবী জিজ্ঞেস করলেন, তারপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও উত্তর করলেন, তোমার মায়ের। পরপর তিনবার মায়ের কথাই বললেন, তারপর অন্য কারো কথা। শুধু আমাদের ধর্মই নয়, সব ধর্মেই মায়ের গুরুত্ব অপরিসীম। তাই মায়ের মুখে হাসি ফোটাতে পারলে আল্লাহ তাআলাও খুশি হন। কি হন? খুশি হন। হ্যাঁ, তার অর্থ হলো মায়ের সেবা করলে আল্লাহর সেবা করা হয়। বুঝতে পেরেছো? জি স্যার। আমি আর খাবো না মা। এই তো আর দুকাল আছে, আমার পেট ভরে গেছে তো। ভরেনি, এখনো একটু খালি আছে। তুমি কি আমার পেটের মধ্যে দেখতে পাও? পাই তো, মায়েরা সব দেখতে পায়। নে, আমি আর খাবো না। শোন শোন, পানি খেয়ে যা। আমি আবার খেলতে যাচ্ছি, পানি খাবো না। ওকে নিয়ে আর পারি না। ইয়া আল্লাহ, আমার মুন্নাকে তুমি সুস্থ করে দাও, ওর সব কষ্ট তুমি আমাকে দাও আল্লাহ। ওকে আর কষ্ট দিও না আল্লাহ। আমার হাজার কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার সোনা মানিকের কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ। তুমি ওকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আমিন। কিরে উঠে এসেছিস কেন বাবা? আমাকে ডাকলে পারতি। মা তুমি সারারাত ঘুমাওনি? মা ঘুমিয়েছি, ঘুমিয়েছি বাবা। যেভাবে ঝাপায় পুরো বাচ্চাটারে বাঁচাইছি, জানের পরোয়া করে নাই। মা বলেই পারছে, এরই কয় মা। এই জন্যই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। মা ঠিক মতো লেখাপড়া না করলে পরীক্ষা। তুমি তুমি কেন এসেছো? নাও কথা শোনো, আমার বউ আমাকে জিজ্ঞেস করে আমি কেন এসেছি। আরে আমি আসবো না তো কি পাড়ার লোক আসবে চান্স মতো? চুপ করো, দেখছো না আমি ওদের পড়াচ্ছি। বহুত হয়েছে, এই পোলাপাই যা ভাগ এখান থেকে ভাগ। আরে আরে এ কি করছো, সামনে ওদের পরীক্ষা। এই পোলাপাই কি বললাম তোদের? আরে আরে এই না, তোমাদের পড়া শেষ হয়নি, দাঁড়াও। আমি এই বাচ্চাদের পড়িয়ে সংসার চালাই, ছেলেটাকে লেখা পড়া শেখাই। মাস্টারি শেষ, এখন থেকে আমি সব দেখবো চান্স মতো। ওই দেখ বাইরে তাকিয়ে দেখ, দেখেছিস আস্তানায় পুলিশ হানা দিয়েছিল, নতুন চালান নিয়ে এই ট্রাকটা বাইরে ছিল, চান্স মতো আমি গায়েব করে দিয়েছি। আস্তানার সবাই জানবে পুলিশ নিয়ে গেছে, এখন চান্স মতো আমি এই নতুন জায়গায় নতুন কারবার শুরু করব। কিসের কারবার? রাত হোক অন্ধকারে যখন মালগুলো চান্স মতো নামাবো,
তখন দেখতে পাবে বর্ডার থেকে আনা ফ্রেশ মাল ফেন্সি ডিল সাথে ইয়াবা না এই বাড়িতে আমি কোনো পাপের জিনিস ঢুকতে দেব না চুপ একদম চুপ কেন চুপ করব তুমি খুব ভালো করে জানো যেদিন তোমার এই পাপের কথা আমি জানতে পেরেছিলাম সেদিনই এক মাসের শিশু মুন্নাকে কোলে নিয়ে তোমার ঘর ছেড়ে চলে এসেছিলাম এই মুহূর্তে তুমি তোমার জঞ্জাল নিয়ে এখান থেকে চলে যাও তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব চুপ ভালোভাবে কথা বলছি কানে যাচ্ছে না আসল চেহারাটা দেখাতে হবে তাহলে আমি আরে আমার কামে বাধা দিলে তুই তো তুই তোর পোলার আমি জান তোর আগে না চান্স মতো তুই কি আমি ইওর অনার কাল থেকে ওর মা অজ্ঞান অবস্থায় হাসপাতালে আছে ডাক্তার বলেছেন কোমায় আছে কবে জ্ঞান ফিরবে তাও বলা যায় না এই অবস্থায় এই নাবালক বাচ্চা ছেলেটির বিচার করা সম্ভব নয় ইওর অনার কারণ কেউ ওকে খুন করতে দেখেনি এখন এটা আপনার বিজ্ঞ বিবেচনার উপর নির্ভর করছে ইওর অনার আদালত এই মামলা অনির্দিষ্ট সময়ের জন্য মুলতুবি করছে তবে এই ছেলেটি অর্থাৎ আসামি মুন্নার মায়ের জ্ঞান ফেরার সাথে সাথে মামলা আদালতে উত্থাপনের নির্দেশ দেয়া হচ্ছে ততদিন পর্যন্ত মুন্নাকে কিশোর সংশোধনী কেন্দ্রের সেফ কাস্টডিতে রাখার এবং প্রতি সপ্তাহে কোর্টে হাজির করার নির্দেশ দেয়া হচ্ছে দি কোর্ট ইজ অ্যাডজর্নড রোগীর কি অবস্থা ম্যাডাম সাত দিন তো হয়ে গেল একই অবস্থায় আছে হাউএভার অবস্থা যখন খারাপের দিকে যায়নি তখন চিন্তার কিছু নেই সময় লাগলেও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওনার সুস্থ হবার উপর নির্ভর করছে ওনার ছেলের ভাগ্য বলটা দে তো কি রে বল দিতে কই শুনস না কি হইছে তোর সবাই খেলতাছে তুই বসে আছিস কেন খেলব কেমনে ওর মনই তো ভালো না সবার বাপ মা দেখা করতে আসে ওর বাপেরও তো ও নিজেই মাইরা ফেলাইছে মাও আসে না আইব কেমনে দেখ গিয়া কারো লগে ভাই গিয়া গেছে এখানে তোরা আমার মাকে নিয়ে বাজে কথা বলেছিস
আর তুই একা এতগুলো দামরা ছেলেকে মেরে শুইয়ে দিয়েছিস। এই এত শক্তি কোথায় পেলি? শক্তি না ওস্তাদ, ওলো সিডর, যেই খেম দিয়ে যাইব কোনো কিছু আস্থা থাকব না। পাঁচ বছর ধরে আমি এখানে আছি, এমন সিডর দেখি নাই। এই তুই থাম, এই চলো স্যারের কাছে চলো, দেখি স্যার কি বিচার করেন। চলো আসল সিডর এই বয়সে এমন, এরা তৈরি করা হইলে এ যে কি হইব, ওস্তাদের খবরটা দিতেই হইব। দেখো তো কি হয়েছে, আপনাকে বাঁচাতে গিয়ে সে তার বাবাকে খুন করেছে। না না না, আমাকে মুন্নার কাছে নিয়ে চলুন, আমি মুন্নার কাছে যাব, মুন্নার কাছে যাব। সরি টু সে, আজ কোর্টে নেবার পথে একদল সন্ত্রাসী প্রিজন ভ্যানে আক্রমণ চালায়। সারা শহর কন্ট্রোল করুন। Hey, check to okay.
এই কে তুই? এত তাণ্ডব দেখাও বুঝতে পারছ আমি কে? এইখানে কি চাস? এক মিনিটের মধ্যেই সমস্ত জায়গা খালি দেখতে চাই। এই জায়গা এখন থেকে সাদা হাউজিং এর দন যে জায়গায় খাড়া রয়েছে সেই জায়গা খালি করা এতই সহজ? এলাকায় তোগো ছায়া আর দেখতে চাই না। মনে রাখিস আমি শ্রীধর, সারা জীবন মনে রাখবি আর প্রার্থনা করবি আর একবারও যেন আমার দেখতে না হয়, কারণ আমি যেখানে যাই সেখানে ধ্বংস ছাড়া আর কিছুই থাকে না। কামের কথায় আহি, পর পর তিনবার তুই আমার লগে বিত্রে করছস। ধানমন্ডি 27 নম্বরের জমি, আনমানি টোলার জমি, উত্তরের জমি, তিন তিনটা বড় দান তুই আমার হাত ছাড়া কইরে দিছ। তোর কাছে জমির ফটোকপি চাইছিলাম দলিল না? আরে বেটা, আমি তো অরিজিনাল দলিল চাই নাই, ফটোকপি চাইছিলাম। ভাই তুই মনে হয় ব্যাপারটা বুঝছ নাই, বুঝছিলি ভাই? ভাই আপনারে ফটোকপি দিলে তো আপনি ওই ফটোকপি নিয়ে অরিজিনাল দলিল বানায় ফেলান, জায়গা দখল কইরা ফেলান, কলা বাগানের জমিটাও আপনি আমার কাছ থেকে ফটোকপি নিয়ে দলিল বানায়া দখল কইরা ফেলাইছেন। আরে পরের জায়গা পরের জমি দখল কইরা বেচা খাই, আমার কোন লজ্জা শরম নাই। সোনা জাদ, আমারে আর জ্ঞান দিতে চেষ্টা করিস না, আমারে জ্ঞান দিবি না, আমারে জ্ঞান দিবি না। গুলশানের 22 বিঘা জমির দলিলের ফটোকপিটা দে, আমি তোর চাইরা দিব, ব্যাস আমি তোর চাইরা দিব ভাই, চাইরা দিব। ফটোকপি দিয়া অরিজিনাল দলিল বানাই না মুড়ি ঠোঙ্গা বানাই সেইটা তোর দেখার বিষয় না। ক, ফটোকপি দিবি কি না ক? ভাই আমারে মাইরা ফেলাইলো আমি দলিলের কপি দিতে পারুম না, আমার কাছে কোনো কাগজ নাই। এটা ভদ্রলোকের এলাকা। খালি হাতে কেন? সিডরের সামনে যে সব গাধা ঘোড়া ভাইসা যায় সিডর তার পিঠে সওয়ার হয় না। মানে যদি কোনোদিন তেমন বাঘ সিংহের দেখা পাই
সেদিন তার মুখে লাগাম দিয়া ছুটে আনু। কিন্তু আমার জায়গা ক্লিয়ার, ওইসব লিংটি মাস্তানরা জীবনে আর ওই জায়গার ধারে কাছে আইব না। গুড, ভেরি গুড। কিন্তু কথা আমি যেমনি কই তেমনি কইরা ক, আমার জবানে ক ওই না মজা পাই। 14 বছর তোর জবানে কথা কইতে কইতে তো নিজের সবকিছুই ভুলে গেছি। মুন্নাতিকা হইছি সিডর, আরে সিডর হইয়া রাজত্ব কর, মাইরা ফালা তোর ভিতরের মুন্নারে, মাইরা ফালা। পারি না, পারি না, শুধু একটা বন্ধনের লেখা মুন্না পাইতে আছে, একটা বন্ধন। তোকে নিয়ে আর পারি না, এত ময়লা করিচ্ছে কি করে? মা, 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 আপন পর কাকে বলে? হে আবার কেমন প্রশ্ন! প্রশ্ন যেমনই হোক বলো না মা, আপন কি আর পর কি? আপন এই যেমন তুই আমার আপন, আমি নই তোমার আপন। এই যে এটা কেন রে? আমি তোকে ভালোবাসি না? বাসো, তবে আমি জানি আমি কখনো তোমার মুন্নার স্থানটা নিতে পারবো না। মুন্না তো এখন কেবল স্মৃতি, তাও এই বয়স পর্যন্ত। এর পরের মুন্না যদি বেঁচেও থাকে সে যে কেমন হয়েছে তা তো আমি জানি না। সে কি সত্যি খুনি নাকি প্রিজন ভ্যান থেকে পালিয়ে কোনো দাগি অপরাধী হয়ে গেছে? না মা, তোমার পেটে যার জন্ম হয়েছে, জন্ম থেকে যে তোমার ভালোবাসা পেয়েছে, সে তোমার আদর্শ একেবারে ভুলে যেতে পারে না। আমার তো তোমার গর্ভে জন্ম হয়নি মা, কিন্তু 5 বছর বয়সে সেই যে আমাকে তুমি বুকে তুলে নিয়েছো, তারপর তোমার আদর্শেই তো বড় হয়েছি মা। হ্যাঁ, মুন্না পুলিশের গাড়ি থেকে ফেরারি হয়েছে শুনে আমি আমি আবার অসুস্থ হয়ে পড়েছিলাম মা। 7 দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোথায় যাব, কি করব বুঝতে পারছিলাম না। উদ্ভ্রান্তের মতো হাঁটছিলাম রাস্তা দিয়ে। স্যার, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আপনার স্থাবর অস্থাবর দুভাগে ভাগ করে দলিল লিখে নিয়ে এসেছি। আমার 2টি সন্তানের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম, এক আমার লাবণ্য, 2 আমার বিদ্যানিবাস মমতা বন্ধন। কি মিল দেখুন, আমার বয়স্কা নিবাসের নাম মমতা বন্ধন, আপনার নামও মমতা। এই আপনি কি বলছেন? আমার দোষী আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমারই তো শাস্তি হওয়া উচিত। মনে করেন সেই শাস্তি আপনাকে দিয়ে গেলাম আমি? না কাঁদে না, তা
তা না হলে কি আমি এমন একটা মা পেতাম? আমার মাকে তো আমি জন্মের সময়ই হারিয়েছি, তোমাকে না পেলে কি বুঝতে পারতাম মা কি জিনিস? আপামনি, 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 বাড়ির সামনে লাইন অন দি ফাইন, 1 2 3 4 5 6 7 8 9 কইতে আছে হ্যাপি ভ্যালেন্টাইন। বেচারা ভ্যালেন্টাইনের মাথা কাটা গিয়েছিল, আর ছাগলগুলো বলে কি না হ্যাপি ভ্যালেন্টাইন। আর তুমি কি করছো? তুমি ওদের বাড়ির সামনে থেকে সরাতে পারছো না? কই কই, চলো তো দেখি, চলো। মা, তোমার ব্যস্ত হবার কোনো দরকার নেই, আর তোমার এই ফিউজ হয়ে যাওয়া কারেন্ট মিয়া ওদের কোনো শক লাগাতে পারবে না। ওদেরকে ট্যাকল করার এবং অ্যাভয়েড করার মতো যথেষ্ট বুদ্ধি তোমার মেয়ের মাথায় আছে। বাই মা। ওকে বাই, টেক কেয়ার, চলো। আমি বুঝতে পেরেছি, আজকের এই দিনে আপনারা সবাই সদল বলে আমাকে প্রেম নিবেদন করতে এসেছেন, ভালো, খুব ভালো কথা। কিন্তু হুজুর, শেষ পর্যন্ত আপনিও ওদের দলে নাম লিখালেন। আস্তাগফিরুল্লাহ, হুজুর বলে কি আমার কলবে প্রেম বলে কিছু থাকবে না মিস লাবণ্য? থাকবে, অবশ্যই থাকবে, হুজুরাও তো মানুষ। কিন্তু হুজুর, মুশকিল হলো আপনারা 9 জন আর আমি একা একটি মেয়ে। আমি যদি একসঙ্গে 9 জনের সঙ্গে প্রেম করি, লোকে বলবে মেয়েটির চরিত্র খারাপ, দুশ্চরিত্রা। আপনাদের প্রেমিকার চরিত্র খারাপ, এই কথা আপনারা সহ্য করতে পারবেন? তাহলে এক কাজ করুন, আপনারা নিজেরা ডিসাইড করুন কে আমার সাথে প্রেম করবেন। আমি একটা জরুরি কাজ সেরে আসি, আপনারা দরকার হলে আলোচনা করুন, দরকার হলে ঝগড়া করুন, মারামারি করুন। যে বিজয়ী হয়ে আসবেন সেই একজনের সাথে আমি প্রেম করব, বিজয়ী বীরকেই আমি মাল্য দান করব। আমি প্রেম করব লাবণ্যর সাথে, আমি প্রেম করব লাবণ্যর সাথে, প্রেম করব লাবণ্যর সাথে, প্রেম করব লাবণ্যর সাথে, আমি বাবুনি ভালোই তো পেশ লাগাইল, চলেন এই সুযোগে ভাগে যাই। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, তুমি ওই মেয়ের দিকে তাকাইলা কেন? আমি কি ওই মেয়েতে কম সুন্দরী? তুমি তাকাইলা কেন? তোমার এত বড় সাহস, আমি থাকতে তুমি অন্য মেয়ের দিকে তাকাও? কেন চুপ করব? তুমি এসব করে বেড়াবে আর আমি চুপ থাকবো? রাস্তাঘাটে লোকজন লোকজন কি ভাববে বলো? আমি যেভাবে বলবো তোমাকে ঠিক সেইভাবেই চলতে হবে। ঠিক আছে, আমি লোকজন নিয়ে সংসার করি না, আমি তোমাকে নিয়ে সংসার করি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বউ। শুধু মা হইলেই হয় না, সন্তানের প্রতি দায়িত্ব পালন করলেই সন্তান বড় হয়ে ভাবতে পারে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাচ্চার বাবা এমন দায়িত্ববান হলে মা তো নিশ্চিন্তে থাকবেই। কে বাচ্চার বাবা? কে বাচ্চার মা? আমার বাচ্চা, আমার ছেলে, আমার বাচ্চা, আমার ছেলে কোথায়? আমার বাবা, বাবা, আমার সোনামণি, বাবা, আমার সোনামণি। কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? ঠিক আছে চলো। Sorry. It's okay. Hello? আমি আসছি। দেখ সিনাপামনি, জ্বরের মতো আইলে, তুফানের মতো গেলে, কিছু কহনের সুযোগ দিলে না। ছেলেটা কে? তা তো জানি না আপামনি, আমার মনে হয় সুপারম্যান আর নাইলে স্পাইডারম্যান, ওই বংশের কে হইবে। কিন্তু হে জানি না আমনের কি দরকার, সেটা তোমার জানার দরকার নেই, কিন্তু আমাকে তো জানতেই হবে। If you go hard, you gotta get on the floor. If you're a party,
Vegas to Africa. Dance the night away, live your life and stay young on the floor. কে তুই? ভালো কইরা দেখালো আমিকে। এরপর যতদিন বাইসা থাকবি তওবা পড়বি আর বলবি স্বপ্নেও যেন ইশতেহার আর দেখতে না হয়, কারণ আমি একবার যেখানে যাই সেইখানে ধ্বংস ছাড়া আর কিছুই থাকে না, তস তস হয়ে যায় সবকিছু। ভয়ে আতঙ্কে লোকে আমার নাম দিছে সিডর। খুন আমার পেশা না, আর মাপ তুই তার কাছেই চাইবি যার কাছে অন্যায় করছস। নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল, লাল রং আমার খুব পছন্দ। কেরানীগঞ্জের ওই জায়গাটা আমার চাই। পারবেন না, জমির ইস্ত্রি করা শেষ, টাকা খাওয়া শেষ, মিনহাজ গ্রুপ ওইখানে কাম করা শুরু করে দিছে। যদি জানে বাঁচতে চাস ওই জায়গা তরে আর তোর ভাইরে ফিরায় আনতে হইবে। দেখ সাদা, আমার মায়েরা কিন্তু পার পাবি না, আমার ভাই আফসার বিরাট নেতা। তোর ভাই হইল নেতা? তোর কি মনে হয় আমি সিরা খেতা? তোর ভাইয়ের আছে পাতি কয়েকটা ক্যাডার, আমার আছে একটাই বাঘ, নাম রাখছি সিডর। তুই তো লাল রং খুব পছন্দ করস, আইস তোরে আমি লাল রং দেখাবো জিন্দিগিতে শেষবারের মতো, লাল রঙে ভাসতে ভাসতে সব অন্ধকার হয়ে যাব। ভাই ফোন রাখ, তোর ফোন। ভাই ফোনটা একটু ধরেন, দেখেন না কেডে ফোনটা করছে, আর জরুরি ফোনও তো হইতে পারে, বাসা থেকেও তো করতে পারে, তাই না ভাই? হ্যালো। হ্যালো বাবা, তুমি কখন বাসে আসবে? আসবো মা, হাতের কাজটা শেষ করেই আসবো, এখন ফোনটা রাখি? ফোন রাখলে তো হবে না, কখন আসবে বলতে হবে তো, চাচ্চু তো তোমার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে। চাচ্চু? কোন চাচ্চু? নতুন চাচ্চু, বিদেশ থেকে এসেছে। জানো বাবা, চাচ্চু না আমার জন্য পুতুল এনেছে, চকলেট এনেছে, আর আমার জন্য শাড়ি এনেছে। কি এটা আবার কি? কই দাও তোমা তোমার চাচ্চুকে। সিডর? সিডর তুমি যারা তুইলা আনছো তার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু যদি তার গায়ে একটা টোকা লাগে তাহলে আল্লাহর কসম সিডরে যত লোক মরছে তার সাথে আরো দুইটা নাম অ্যাড হইব, তোমার বাড়ির দুইজনের নাম। ঠিক আছে ভাবি, আমার চায়ে কিন্তু চিনি কম দিবেন। আচ্ছা ঠিক আছে। না 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 সিডর, তুই ওগো গায়ে হাত দিস না, আমি অহনি সাদারে ছেড়ে দিতেছি। হ হ এখনই পাঠিয়ে দিছি। ওই সিরাজ, আমার নতুন প্যারাডো গাড়ি দিয়া সাদারে নামায় দিয়ায়। আরে যা যা জলদি যা। তুমি রাজনীতি করো কিন্তু পলিটিক্স বুঝো না।
সাদারে মাইরা ফালাইবা? এতই সোজা সাদারে মাইরা ফালানো? তুমি রাজনীতি কইরা নেতা হইছো আর আমি পলিটিক্স কইরা কইরা আইছি এই জায়গায় আইছি, বুঝলে নেতা? সিডর কি মাল বুঝছো? ওই জানে কার মেন সুইচ কোন জায়গায়। ভাইজান ভাইজান আমি কি আসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। নাও তুমি বসে চা খাও। জি ভাই আমি আসছি। বুদ্ধিমান তুই, তাই সিডরের আসল চেহারা তোর বাড়ির কাউরে দেখতে হইল না, আমারও দুইটা নিষ্পাপ জীবন নিয়ে খেলতে হইল না। সিডর, তুই আমার ঘরের মানুষের মাথায় পিস্তল ঠেকাইয়া তোর পার্টনারে বাঁচাই নিয়ে গেলি, কিন্তু বেশি দিন বাঁচতে পারবি না। তোর সুইচে কে টিপ দিতে পারবো আমি জানি। এই খোঁজ রে, কাফন কায়েস এখন কোন কবরস্থানে আছে? ফোন করে তৈব এইটা আবার কে? সিডর, আমি দুইটা লাশ চাই, এই সিডর আর সাদার। পাইবেন, তয় আসতে পাইবেন কিনা কইতে পারি না। আপামনি এইভাবে রোজ রোজ রাস্তায় খুঁজে কি কারো ঠিকানা পাওয়া যায়? যায়, কারণ এই পৃথিবীতে যত ঠিকানা আছে তার সবগুলোতে পৌঁছানোর মতো কোনো না কোনো রাস্তাও আছে। অতএব কোনো না কোনো রাস্তাই একদিন আমাকে আমার ঠিকানায় পৌঁছে দেবে। গোলাগুলি শুরু হয়ে গেছে। ভয়ের কোনো কারণ নাই, আপনারা যান। আরে তুই কি পাগল? বোম যদি তোর হাতে বাস্ট হয়ে যাইতো তুই তো টুকরা টুকরা হয়ে যেতি। গেলে যাইতাম, আমি যে বাইসা আছি কিসের জন্য সেটাই তো জানি না। আরে তাই মহিলা কয়েকটা মহিলারে বাঁচাইতে তুই তো নিজের জানটা দিয়ে দিবি। মহিলা না সাদা, মা।
আরে তাই বইলা তুই ওই ওই মারা কেমন কইরা তাদের বাস্তাদের আড়াল করে রাখছিল দেখছস 17 বছর ধরে নিজের মারে খুঁজে বেড়াইতাছি সেই আমি নিজের চোখের সামনে এতজন মারে মরতে দিয়া নিজের জীবন বাঁচানো তুমি কি শিওর এই গেট দিয়ে ঢুকেছে আরে হ্যাঁ আপামুনি আমি 200-300-400% শিওর সিঁদুর এই গেট দিয়ে ঢুকছে ওই যে দেখেন আইতে আছে আয় নামেন 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 গুলিস্তান সাদাবাদ যাত্রাবাড়ি গুলিস্তান সাদাবাদ ওঠেন ওঠেন আরে আপামুনি আরে আপামুনি কই যা ও স্যার চালান এই আমার ডাক্তার এই এই আমার ডাক্তার সি ইউ ওই বাসের লোকটি আপনাকে এই কার্ড দিয়ে এই নম্বরে ফোন করতে বলেছে বলেছে তার খুব বিপদ আরে ওই কার্ডের আমার নাম্বার নিন কার্ড পৌঁছে দিয়েছি আমার কার্ড আমার কার্ড ওনারে তো ঠিক আপনি না চিনলো হয়তো উনি আপনাকে চেনেন তাই কার্ড দিয়ে ফোন করতে বলেছেন বললেন বিপদে পড়েছেন এখন আপনার ইচ্ছা আশ্চর্য কার্ড দিল ফোন করতে বলল অথচ ফোন ধরে না আমি তো কিছুই বুঝলাম না নাম্বার দিলাম নাম্বার নিলাম মন তো দিয়েই ফেলেছি এবার মন নিতে হবে ও এই কথা বুদ্ধি করে বিপদের কথাটা যখন বলেছিলাম তখনই জানতাম বিপদের বন্ধু স্থির থাকতে পারবে না ফোন করবেই হ্যালো হ্যালো কে আশ্চর্য ফোন করলেন আপনি আপনি তো আগে নিজের পরিচয় দেবেন না মানে সম্ভবত আপনার স্বামী আমার এই নাম্বারটা আমার এখনো বিয়েই হয়নি আর বিয়ে হলে এমন সুন্দর রাতে স্বামীর বুক ছেড়ে অন্য কারো ফোন ধরব এমন কথা ভাবলেন কি করে মানে একটা মেয়ে একটা কার্ড আমারে দিয়া চলন্ত বাসের একটা লোককে দেখায় বলল তার খুব বিপদ কার্ডটা যখন একটা মেয়ে দিল তখন বিপদটা তো তারও হতে পারে মেয়েটি নিশ্চয়ই সুন্দরী ছিল যুবতী ছিল সুন্দরী যুবতী মেয়েদের বিপদ একটাই প্রেমে পড়ে যাওয়ার বিপদ এই মহাবিপদ থেকে একমাত্র সেই রক্ষা করতে পারে মেয়েটি যার প্রেমে পড়েছে এই যেমন তুমি কি তার মানে আপনি সেই মেয়ে যে আমার কার্ডে নিজের নাম্বার দিয়া সরি আপনার সাথে বাজে আলাপ করার সময় আমার নাই আরে আরে একটা সুন্দরী যুবতী মেয়ে রাত জেগে তোমার ফোনের অপেক্ষা করছে আর তুমি ফোন রেখে দিতে চাও বুঝেছি কি বুঝছেন তুমি বোধহয় ভালো করে আমার দিকে তাকিয়ে দেখনি দেখলে ফোন রাখা তো দূরের কথা সারা রাত কথা বলেও তোমার কথা ফুরতো না ইটস মাই চ্যালেঞ্জ যত সব ফালতু পেস ফালতু না আমি তোমাকে চ্যালেঞ্জ করছি কোনো নির্জন স্থানে আমার দিকে এক ঘন্টা তাকিয়ে থাকার পর তুমি এমনভাবে আমার প্রেমে পড়বে যে চোরকির মতো আমার পেছনে ঘুরঘুর করবে অসম্ভব সাহস থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো কি হলো চুপ করে আছো কেন কাপুরুষ তো ঠিক আছে বলো কবে কখন কোথায় তোমার এক ঘন্টা সময় দিতে হইব
শুভ কাজে দেরি কেন? কাল বিকেল পাঁচটায় হট এন্ড কোল্ড কফি শপে। ফোনটা কেটে দিল। আসবে তো? আসবে নিশ্চয়ই। লাবণ্য, কাল তোর পরীক্ষা, পারবি তো তুই পটাতে পাঁচটা থেকে ছটাতে? হ্যালো, এই যে, হাই। এক ঘন্টা সময় চাইছো, এক ঘন্টা দিতেছি, তারপর আর এক মিনিট। আমার প্রেমে পড়ার জন্য ওই এক ঘন্টাই যথেষ্ট। দেখা যাক। এক ঘন্টা শুরু হইল ঠিক এই মুহূর্ত থেকে। তোমার এক ঘন্টা সময় শেষ। এক ঘন্টা শেষ? আমি হেরে যেতে পারি না, কিছুতেই না। এই দাঁড়াও না, চলো। কোথায়? লং ড্রাইভে। চলো না। কি হলো? স্টিয়ারিং ধরো। ভাব, কোথায় যাচ্ছ?
শুধু ভালোবাসার রে মনি আইবো তো না আইজ আই না দুই ঘন্টা দরজা খড়াই থাকতে থাকতে পা একেবারে ব্যাটা হয়ে গেছে আর এই ঠাডা বড় রই দে আমনের চেহারা কালো হয়ে গেছে এই যাও গাড়িতে গিয়ে বসো উচিত কথা কইলে এই অবস্থা স্টুপিড অমর এই দাঁড়াও 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 এক সেকেন্ড প্লিজ আমার একটা শেষ নিবেদন আচ্ছা পৃথিবীতে এত লোক থাকতে আপনি আমার উপর ক্ষেপলেন কেন পৃথিবীর কথা ছেড়ে দাও এই বাংলাদেশে দু চার কোটি যুবক আমার সাথে প্রেম করতে চাইবে সেটা আমি জানি কিন্তু সবার সাথে তো প্রেম হয় না প্রেম হয় তার সাথে মন যাকে চায় বুঝছি ভদ্র ভাষায় কথা বলতেছি তো কানে যাইতেছে না আমার সেই চেহারা তুই দেখোস নাই দেহন লাগবো না ঝাড়ি রাখ তুইও শুইনা রাখ সিডর প্রেম কি জিনিস তা তুই দেখোস নাই প্রেম সিডর কেও ভাসিয়ে মিশিয়ে দেয় তার বুকের মধ্যে এই নে মুন্ড ছয় শালিরে একটা সটকানা দিয়া কি এটা প্রেমপত্র বুঝছ নাই লাভ লেটার আমার বুকের তাজা রক্ত দিয়ে লেখা প্রেমপত্র প্রতিটি রক্তের বিন্দুতে আমার ভালোবাসা রক্ত গোলাপ হয়ে ফুটে উঠেছে যা দেখলে ঝড় তুফান টর্নেডো সিডর সব থেমে যাবে যে চিঠি পড়লে তোর বুকেও প্রেমের ফুল ফুটবে ওইসব বাজে পেশাল পরনের সময় আমার নাই বেশ তো সেই চ্যালেঞ্জই থাকলো কাল বিকেল পাঁচটা পর্যন্ত তুই যদি এই চিঠি না খুলে না পড়ে আমাকে ফেরত দিতে পারিস তবে আর কোনোদিন আমি তোর সামনে আসব না যদি এখন এই চিঠি তুই না নিস বুঝবো তুই হেরে গেছিস আমার রক্তাক্ত ভালোবাসার ডাক শোনার সাহস তোর নেই কি সাহস নেই নে সাহস থাকলে নে এইটাই লাস্ট ওকে যাও কাল বিকেলে কফি শপে আপনার কাছে কি মনে হয় আফামনি ট্যান্ডর বাইটা কি সিডি খুলবে কি বললে আর না সিডর বাইয়া কি সিডি খুললা দেখবে তো আশা তো করি খুলবে দেখা যাক আপামনি তো আশা করতে আছে কিন্তু আমি তো ভরসা পাইতে আছি না সিডি যদি না খোলে তাহলে সব আশাই নিরাশা হয়ে যাবে খুলবে না খুলবে না খুলবে না খুলবে না আরে আমি হইলে তো এক টানি খুলিয়া লাইতাম বাকিকে চলে গেল কারেন্ট চলে গেল তো জেনারেটর আওয়ার কথা আবার নাচতে আছে কি আছে চলিয়া বোধ না কোন যায় না ওটা জানি গাপটি মারি দিয়া আছে
আমি কাছে গেলে গেলিটা মোটকাইয়া ভাঙিয়া দেবে। আরে আন্ডার তো আমি দেখতে আসি না, মানুষ দেখবে কেমনে? তুই কেটা ও তুই ওইটা কি? ও এইটা আম্মা জান এই নতুন সিস্টেম কইরা লইছি, এখন আর সুইজের কাছে যান লাগবো না। এই ডানিয়া যে ঘরে যাইব সেই ঘরের আলো নিবানো যাইব, এইদিকে তাকা আবার জ্বালানো যাইব। ভালো বলিস, হইলে সবই হয়। ও তাইলে এই সব তুই করতে আসলি? ওয়ানে যে নাচের নাচ দেখাইছো, আর একটু তো মুই মু না সারিয়াই দেছিলাম, পরীক্ষা করে দেখলাম মরদের গায়ে শক্তি আছে কিন্তু সাহস নাই। ছায়া দেখা ভূত ভাবে, রশি দেখা সব ভাবে। ভূতের ভয় আর সাপের ভয় পাইলেই কারো মর্দানি যায় না, মর্দানির ব্যাপারটাই হলো আলাদা। কেমন তোরে কমুকা, বিয়ের পরে হে আমার বউরে বুঝাবো। কইতেই তো পারস না, বুঝাবি কেমনে? ঠিক আছে তাহলে বুঝা। কি হলো রে বিজলি? আমাকে এখানে ফেলেই রাখবে, কাছে নেবার সাহস নেই বুঝি? কাছে নিলে না খুলে পারবে না তাই ভাবছো? কি হলো, খোলো না আমাকে। আমার বুকের তাজা রক্ত দিয়ে লেখা। পরনি আমার বুকের তাজা রক্তে লেখা প্রেমের ব্যাকুল মিনতি, পরনি তুমি আমার আসল রূপ যদি একবার দেখোস তাহলে জীবনে কোনোদিন আমার লগে এমন মস্কারা করার সাহস হইব না। প্রেমের চিঠি তোমার কাছে মস্কারা? কি এটা, ফাজলামি আমার সাথে? তার মানে আমার চিঠি তুমি খুলেছ? আমার মনের কথা জানার জন্য তোমার মনও ব্যাকুল হয়েছে, তুমি আমাকে? না, পাথরে কোনোদিন ফুল ফোটে না, আর কান খুলে শুনে রাখ, ভুল করেও কখনো কোনোদিন আমার সামনে আসবে না। আজকে লবণ্যর ভাড়াটা বাজিয়ে ছাড়ো, চল। অবশ্যই 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 চল। হ্যালো লবণ্য, আপনারা? হ্যাঁ আমরা, আজ আর আমরা মারামারি করে জেলে যাব না। আমরা ঠিক করেছি, আমাদের মধ্যে তুমি যাকে পছন্দ করবে তার সাথে। ওয়েট এ মিনিট, আমি তো পছন্দ করেই ফেলেছি। কাকে? আমাকে? নিশ্চয়ই আমাকে। আপনাদের কাউকে না, কথা ছিল আমাদের মধ্যে একজনকে বেছে নেবার। কিন্তু তুমি যখন অন্য কাউকে পছন্দ করেছো তখন আমাদের পছন্দের স্বাদটা আমরা মিটিয়ে নেব। স্টুপিড,
আরে চাপ শুকর ছাড়া বলছি মেয়েটার কোনো ক্ষতি হয়েছে কিনা এই সামান্য কথাটা জিজ্ঞেস করলাম না। আমি শুধু একটি কথা বলার জন্য এসেছি, তা হলো কত টাকা দিতে হবে তোমাকে? টাকা? হ্যাঁ টাকা, আমাকে ওদের হাত থেকে রক্ষা করার ফি। টাকা দিয়ে সিডরকে কেনা যায় না। তাহলে কি দিয়ে কেনা যায় বলো, কারণ আবারও তো আমি বিপদে পড়তে পারি, তখন তোমাকে আমার দরকার হতে পারে, আর প্রেম ভালোবাসার কোনো মূল্যই তো নেই তোমার কাছে, তাহলে কি দিয়ে কিনতে পারবো তোমাকে বলো? পৃথিবীতে এমন কোন সম্পদ আইজো তৈরি হয় নাই যা দিয়ে আমারে কেউ কিনতে পারে। মিথ্যে কথা, তোমার এই মিথ্যের মুখোশটা আমি খুলে ফেলবো। দাঁড়াও, জবাব দাও, কেন আমার জন্য তুমি ছুটে এসেছো? জানি না, এই প্রশ্নের কোনো উত্তর নাই আমার কাছে। জানবে কিভাবে? আমার সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় সর্বনাশ তো করেছো তুমি। আমি? হ্যাঁ তুমি, কারণ সিডর হয়ে তুমি যাদের কাছে যাও তারা বিধ্বস্ত হয় শারীরিকভাবে, চিকিৎসা করলে হয়তো আবার সুস্থ হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু আমার সমস্ত মন প্রাণ সমস্ত আশা আকাঙ্ক্ষা বিধ্বস্ত করে দিয়েছো তুমি। দিনের পর দিন পাগলের মতো আমি তোমাকে খুঁজে বেড়াই, রাতের পর রাত জেগে থাকি তোমাকে ভেবে, তোমাকে ভালোবেসে। ভালোবাসা বলে আমার জীবনে কিছু নাই। মিথ্যে কথা, গ্রেনেড বাস্ট হবার দিন আমি তোমাকে বলতে শুনেছি, 14 বছর ধরে তুমি তোমার মাকে খুঁজে বেড়াচ্ছ। বলো সিডর, সেই মায়ের দোহাই দিয়ে বলো আমাকে তুমি ভালোবাসো কিনা বলো। সিডর, ভালোবাসার শক্তি সিডরের চেয়েও বড়, তোমার আমার ভালোবাসার শক্তি দিয়ে মাকে আমরা খুঁজে বের করব। প্রথমে একটু একটু তারপরে বেশি বেশি তোমাকে এমনি করে ভালোবাসি, প্রথমে একটু একটু তারপরে বেশি বেশি তোমাকে এমনি করে ভালোবাসি। তুমি তা জানো আর নাই বা জানো, তুমি তা মানো আর নাই বা মানো, আমি চাই শুধু চাই ওগো তোমাকে চাই, আমি চাই শুধু চাই প্রাণে দিও গো ঠাই, আমি চাই শুধু চাই ওগো তোমাকে চাই, আমি চাই শুধু চাই প্রাণে দিও গো ঠাই। ¡Gracias!
চাই ওগো তোমাকে চাই আমি চাই শুধু চাই প্রাণে দিও গো ঠাই আমি চাই শুধু চাই ওগো তোমাকে চাই আমি চাই শুধু চাই প্রাণে দিও গো ঠাই দুটি চোখে আর স্বপ্ন আঁকো আমি চাই শুধু চাই ওগো তোমাকে চাই আমি চাই শুধু চাই প্রাণে দিও গো ঠাই আমি চাই শুধু চাই ওগো তোমাকে চাই আমি চাই শুধু চাই প্রাণে দিও গো ঠাই প্রথমে একটু একটু তারপরে বেশি বেশি তোমাকে এমনি করে ভালোবাসি তুমি তা জানো আর নাই বা জানো তুমি তা মানো আর নাই বা মানো আমি চাই শুধু চাই ওগো তোমাকে চাই আমি চাই শুধু চাই প্রাণে দিও গো ঠাই আমি চাই শুধু চাই ওগো তোমাকে চাই আমি চাই শুধু চাই প্রাণে দিও গো ঠাই কথা কিন্তু কম কবির টেপা বুঝছ আমি আগুন হায় হায় আমার ড্রয়িং রুমের মধ্যে আগুন লাগাই না কেডা আরে হায় হায় আগুন লাগাই না কেডা আরে করছস কি দোস্ত দামি দামি অস্ত্র সব পুইরা শেষ হয়ে যাইতাছে তো হ্যাঁ 14 বছর জীবনের সবকিছু পুড়িয়ে ছাই করে দিলাম এইটা আবার কোন জবানের কথা কস ওই আগুনে আমি তোর শেখানো জবানও পুড়িয়ে ছাই করে দিয়েছি আরে কি হইছে তোর আমার খুইলাকো খুইলাকো তুই হইলি সন্ত্রাসী দুনিয়ার বাদশা শাহনশাহ সিডর না আর সিডর না জানি না কতদিন লাগবে তবু আমাকে মুন্না হতেই হবে আমার মায়ের আদরের সেই মুন্না তুই কি তোর মায়ের খুঁজে পাইছস না তবে ভালোবাসা খুঁজে পেয়েছি ভালোবাসা ভালোবাসার কথা কয় আরে জিন্দগিতে যে কোনোদিন মাইয়া মানুষ ছুঁয়া দেখে নাই চোখ দিয়া চেয়া দেখে নাই সে কয় ভালোবাসা আরে দোস্ত তুই খালি একবার 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 মুখ দিয়ে হুকুম কর আমি লাখ লাখ ভালোবাসা তোর পায়ের কাছে উপটা কইরা ফালামু খোদার কসম না সাদা তোর ভালোবাসা আর আমার ভালোবাসা এক না খোদা হাফেজ দারাসিড আমরা এতদিনের দোস্তালি বন্ধুত্ব সব এক কথা শেষ করে দিলি বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব থাকবে কিন্তু বন্ধুত্বের নামে আমি আর কোনো অন্যায় কাজ করব না আমি আমার মায়ের কাছে নিষ্পাপ মুন্না হয়ে ফিরতে চাই পারবি না নিজের বাপরে খুন কইরা তুই তো মহাপাপ কইরাই ফেলাইছ তুই এখন পাপি মহাপাপি আমি যা করেছি তা পাপ কিনা জানি না কিন্তু আমার মাকে রক্ষা করার জন্য ওরকম হাজারটা খুন করতে হলেও আমি করব আরে ঠিক আছে ওইগুলো থাক তুই তুই শেষবারের মতো আমার একটা কাম করে দিয়ে যা এটা পাপ না অন্যায় না আরে ওই টাপা দলিলটা নিয়ে তাড়াতাড়ি আয় না এই যে এই যে এই দেখ দলিল 15 বছর আগে আমার নামে রেজিস্ট্রি করা আমার জায়গা অন্যজন দখল কইরা ওইখানকার লোকের চোখে ফাঁকি দেওয়ানের লাইগা বুইরাগো নিবাস বানায় রাখছে খবর পাইছি ওই নিবাস তুইলা দিয়া সেখানে হাউজিং করব তুই কো দোস্ত আমার 100 কোটি টাকার জায়গা
কিছুই থাকতো অন্যকে দখল করে খাইব এইটাও শুনছি আজ তার গুন্ডারা বৈরাগ নিবাস খালি করতে যাইব তুই কি তোর দোস্তের লিগে শেষ কামটা করে দিবি না দোস্ত অনেক খুঁজা আজ এই দলিটা পাইছি কষ্ট কে ভাই অনেক কষ্ট করে খুঁজা পাইছি হ দোস্ত ঠিক আছে ওই জায়গা আমি খালি করে দিচ্ছি কিন্তু মনে রাখিস এটাই শেষ ঠিক আছে দোস্ত হ্যালো আমার একটু দেরি হতে পারে এই ধরো এক ঘন্টা আমি একটা জরুরি কাজে যাচ্ছি কাজটা শেষ করেই তোমার কাছে চলে আসব তারপর তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাব এখন রাখি নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল শুনে রাখ আধা ঘন্টার মধ্যে এই জায়গা খালি করতে হবে না হলে চারিদিকে ধ্বংস ছাড়া আর কিছুই থাকবে না এটা তো বৃদ্ধানিবাস সব বয়স্ক লোকজন এখানে এটা বৃদ্ধানিবাস হলে এইসব গুন্ডা মাস্তানদের আড্ডা এখানে কেন ওরা তো বাবা এখানকার লোক না সবাই তো আপনার সাথে এসেছে চুপ দেখি তুমি কেমন মায়ের সন্তান কোন মা তোমার মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েছে উঠাও হাত আঘাত করো করো আঘাত গুন্ডা পান্ডা সাথে করে নিয়ে এসে মারামারির নাটক করে ভয় দেখিয়ে অসহায় মানুষদের এই আশ্রয় উচ্ছেদ করতে এসেছো সমাজের বহু কুপুত্র যখন মাকে বোঝা মনে করে এখানে ফেলে যায় তখন তোমার মতো ক্যাডার গুন্ডা মাস্তান কি জানবে মায়ের মর্যাদা ২০ বছর ধরে চলছে এই বৃদ্ধানিবাস এই মমতা বন্ধন এই পবিত্র জায়গার একটু ক্ষতি হলে আমার বুক কত বিখ্যাত হয়ে যায় এই বৃদ্ধানিবাসের এক ইঞ্চি জায়গা যে দখল করতে চাইবে তাকে আমার রক্তের উপর পড়া দিয়ে যেতে হবে পড়া দিয়ে যেতে হবে
বৃদ্ধা নিবা জায়গা যে দখল করতে চাইবে তাকে আমার রক্তের উপর পাড়া দিয়ে যেতে হবে। তোমার কেমন বিচার আল্লাহ, 14 বছর পর আমার মায়ের সঙ্গে যদি দেখাই করালে, এভাবে করালে কেন? আমি তো আমার মায়ের গুন্ডা হয়ে আমার মায়ের কাছে ফিরতে চেয়েছিলাম, তুমি আমাকে গুন্ডা মাস্তান রূপে আমার মায়ের সামনে হাজির করালে কেন? কেন করালে আল্লাহ, কেন করালে, কেন? কে বাবা তুমি, কোথায় এসে কার নামে অভিযোগ করছো? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা, যে মায়ের জন্য 14টি বছর এই বুকে আগুন চলছে, সেই মাছ আমাকে দেখেছে গুন্ডা মাস্টার রূপে। এখন আমি কি করে আমার মায়ের কাছে পরিচয় দেবো? এ তো তোমার কর্মফল, আল্লাহকে দোষ দিচ্ছ কেন? দেবার মালিক তো একমাত্র আল্লাহ, এটা আল্লাহর অলির মাজার, পবিত্র জায়গায় এলে মন শান্ত হয়, শান্ত মন নিয়ে আল্লাহর কাছে চাইতে হয়। কিন্তু আমি যে আমার মনটাকে শান্ত করতে পারছি না বাবা, আমি আমার মায়ের মনে অনেক আঘাত দিয়েছি, মায়ের অভিশাপে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়ে যাবে। মা কি জিনিস জানো বাবা? শোনো, এক ছেলে অনেক লোভ ছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি আরামায়েশের লোভ ছিল। শয়তান মানুষের রূপ ধরে ছেলেটাকে বলল, তুই যদি নিজের হাতে মাকে খুন করে তার বুক চিড়ে কলিজাটা এনে দেখাতে পারিস, যা চাইবি তাই পাবি। ছেলেটা লোভে পড়ে চলে গেল। ছেলেটি চুপি চুপি মায়ের ঘরে গিয়ে দেখে মা ছেলের জামা কাপড় গোছাচ্ছে। ছেলেটি কোমর থেকে ছোরা বের করে মায়ের বুকে বসিয়ে দিল। আমি তো তাই করেছি, যে স্থানকে মা পবিত্র আমানত মনে করে, যার একটু ক্ষতি হলে মায়ের বুক ঝাঁঝরা হয়ে যায়, আমি সেটাই ধ্বংস করতে গিয়েছি। শোনো, তারপর কি হলো জানো বাবা? ছেলে মায়ের বুক চিড়ে কলিজাটা বের করে তাড়াতাড়ি পালাতে গিয়ে দরজায় বাড়ি খেল। ছেলের হাতে মায়ের কলিজাটা বলে উঠল, আহ ব্যথা পেয়েছিস বাবা। সন্তান নিজের কর্মদোষে অভিশপ্ত হয়ে যায়। মা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না, বদলা দেয় না। বছরের পর বছর এই বৃদ্ধা নিবাস চালাচ্ছি, কিন্তু কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। কি হয়েছে মা? গেটে এত পুলিশ, গেট ভাঙা, অসহায় বয়স্ক মহিলাদের আশ্রয় উচ্ছেদ করতে এসেছিল এক সন্ত্রাসী। কি বলছো মা, কে সে? সেটাই বুঝতে পারছি না, কারণ পুলিশ এসে যেসব গুন্ডাদের এখান থেকে ধরে নিয়ে গেছে তারা সবাই কামাল গ্রুপের লোক। কামালের গ্রুপ? হ্যাঁ, যার বাবার কাছ থেকে 20 বছর আগে আপনার বাবা এই জমি কিনে এই বিদ্যানিবাস প্রতিষ্ঠা করেছিলেন। বাবার টাকা উড়িয়ে সে ছেলে এখন মাস্তান। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে, যে সন্ত্রাসীর কথা ম্যাডাম বলছেন সে নিজে গুন্ডাদের মেরে বিধ্বস্ত করেছে। হ্যাঁ মামুনি, সে কি মার? যেন ঝড় তুফান উঠে গেল, চোখে কিছু আন্দাজ করা যায় না, 10-12 মিনিটের মধ্যে সব বেহুশ। ও সব কিছু না, গুন্ডাদের সাথে করে এনে নাটক করেছে। না ম্যাডাম, নাটকের মারামারিতে ওভাবে কেউ বিধ্বস্ত হয় না। আমার বিশ্বাস গুন্ডারা যার হাতে মার খেয়েছে তার নাম সিডর। সিডর? হ্যাঁ, কারণ গুন্ডারা কেউ তার নাম বলতে সাহস পাচ্ছে না। তাহলে এমনও তো হতে পারে যে গুন্ডারা বিদ্যানিবাস আক্রমণ করেছিল বলে সিডর তাদেরকে মেরে বিধ্বস্ত করেছে? না, কারণ আমি নিজের কানে তাকে এই জায়গা খালি করার হুকুম দিতে শুনেছি, এমনকি ম্যানেজার সাহেবের মতো বয়স্ক লোকের গায়েও সে হাত তুলতে গিয়েছিল। কিন্তু ম্যাডাম, আপনি যখন তার হাত ধরে ফেললেন, তার গালে মুখে একটার পর একটা থাপ্পড় দিলেন, সে যেন কাঠের পুতুল হয়ে গেল, তারপর একসময় ছুটে বেরিয়ে গেল। ঠিক এই জায়গাটা, এই জায়গাটা বেজে ফেলাম, খুব দামি জায়গা, গুরুত্বপূর্ণ যেমন ব্যবসায়ীও তেমন, বুঝলেন ব্যাপারটা?
সাদা ওই জমির দিকে যে হাত বাড়াবে তার শরীরে হাত বলে কিছুই থাকবে না যে নবের চোখে তাকাবে সারা জীবন তার চোখ বলে কিছুই থাকবে না ওই জমি দখলের কথা যে বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে আমি জুতার সোল বানাবো আরে এইটা ঠিক হস দোস্ত ওই জমি আমার তুই নিজের চোখে আমার দলিল দেখছস আরে রাগ তোর দলিল যে জমিতে ২০ বছর ধরে অসহায় বৃদ্ধা মহিলাদের জন্য বৃদ্ধা নিবাস চলছে ১৫ বছর আগে তোর নামে সেই জমির দলিল হয় কিভাবে সিডর তুই কি তোর এই দোস্তরে বিশ্বাস করিস না হ্যাঁ বুঝছি তরে তর জবানা না কইলে তোর মাথায় ঢুকবো না ১৫ বছর আগে তুই কই আসিলি আরে ১৪ বছর আগে কিশোর সংশোধনী কেন্দ্রে তোর সাথে আমার দেখা হয়েছে তোর মুখেই শুনছি তারও ৫ বছর আগে থেকে তুই এখানে বদনি ছিলি তাহলে ১৫ বছর আগে তোর নামে দলিল হইল কিভাবে ওই মিয়ারা জাফর ফট 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 নইলে সিডরের তাণ্ডব দেখাই দিব জামান তাণ্ডব দিয়ে বালা করলি না সিডর তুই তো জানস নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল তুই যখন দোস্তির মানি রাখলি না দোস্তির মান দোস্তির জায়গায় ঠিকই থাকবো আরে দোস্তি জিন্দা থাকে কলিজার ভেতর আর মিথ্যার উপর বাইতা থাকে দুশ্মনী সত্য মিথ্যা বুঝিলাম ওই জমি আমার চাই আমি যা চাই তা হাসিল কইরাই ছাড়ি ওই জমি আমি দখল কইরাই ছাড়ু চল ওই জমির দিকে হাত বাড়াইলে সিডরের এমন রূপ তুই দেখবি যা আজ পর্যন্ত কেউ দেখে নাই সিডরের মাইরা ফালায় আমি মুন্না হইতে চাইছিলাম তোর জন্য শুধু তোর জন্য আমি সিডরের বাসায় রাখলাম শুধু তোর বলে ডাকস তাই নইলে এমন কাম করতে তুই আমারে পাঠাইছিলি যার প্রতিশোধ নিতে শুধু তুই না তোর এই পাপের রাজস্বামী সার খার করে দিয়ে যাইতাম মনে রাখিস সিডর যদি আবার আসে তোর উপরই আইব সেদিন তোর কোন অস্তিত্বই খুঁজা পাওয়া যাইব না আপনি ঠিক সময় এসেছেন জনাব তবে ২৪ ঘন্টা পর এই ২৪ ঘন্টায় আমি যেমন দোজকের কীট হয়েছি তেমনি বেহেস্ত দেখেছি লাবণ্য লাবণ্য তুমি জানো না আমি কি ভয়ঙ্কর একটা নিষ্ঠুর কাজ করতে গিয়েছিলাম সাদার মিথ্যা দলিলকে বিশ্বাস করে অসহায় বয়স্ক মহিলাদের একটা আশ্রয় উচ্ছেদ করতে গিয়েছিলাম মমতা বন্ধন তুমি কি করে জানবে কারণ ওই আশ্রমের ম্যাডাম আমার মা 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 মানে ওনাকে আমি মায়ের মতোই জানি মায়ের মতোই মানি আমার যখন ৪-৫ বছর বয়স তখন ওনাকে বাঁচাতে গিয়ে মারাত্মক কার অ্যাক্সিডেন্টের শিকার হন আমার বাবা মারা যাবার আগে বাবা আমাকে আর ওই বিদ্যানিবাস মমতা বন্ধনকে ওনার হাতেই তুলে দিয়ে যান আমার মাকে তো আমি দেখিনি কিন্তু মায়ের আদর স্নেহ শাসন সব ওনার কাছ থেকেই পেয়েছি মা যে কত বড় সম্পদ তা ওনাকে দেখেই জেনেছি কিন্তু তুমি তোমার বেহেশ দেখার কথা তো বললে না এই যে মাকে দেখা মানে তোমার মাকে তাই বুঝি মায়ের থাপ্পড় খেয়েও তোমার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি কিন্তু লাবণ্য তোমার মায়ের খুব বিপদ সাদা যে কোনো মূল্যে মমতা বন্ধনের জায়গা দখল করতে চায় তার জন্য সে মাকেও খুন করতে দ্বিধাবোধ করবে না কি বলছো হ্যাঁ ওর অসাধ্য কিছু নেই ও কেবল ভয় পায় আমাকে লাবণ্য তুমি আমাকে মায়ের কাছাকাছি থাকার ব্যবস্থা করে দাও তাই তো করতে চেয়েছিলাম তোমাকে মায়ের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু মা তোমাকে যে রূপে কাল দেখেছে তাতে মায়ের কাছে তোমার যে পরিচয় দিতে চেয়েছিলাম সে পরিচয় মা এখন মেনে নেবেন না অন্য কোনো পরিচয় অন্য কোনো ভাবে
যেমন করে পারো। আইডিয়া, তুমি তো খুব ভালো ড্রাইভ করো, আর মাও একজন ভালো ড্রাইভার খুঁজছেন। ইয়েস। না, এ হতে পারে না। যে সন্ত্রাসী মাস্তান তোর বাবার স্বপ্ন মমতা বন্ধন ধূলিসাৎ করতে গিয়েছিল, তাকে তুই বাড়িতে এনেছিস ড্রাইভার হিসেবে। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি মা। তোমার আমার জীবনে নিরাপত্তার কথা ভেবে, বৃদ্ধা নিবাস মমতা বন্ধনের কথা ভেবে আমি পাগল হয়ে গেছি। সেই জন্য তাকেই বাড়িতে এনে তুলেছিস যে আমাদের ভালো চায় না? সিডুর আমাদের ভালো চায় না তা সত্য নয় মা। আমাদের ভালো চায় না সাদা প্রপার্টিজের মালিক সাদা, যে মিথ্যে দলিল দেখিয়ে সিডোরকে মমতা বন্ধন উচ্ছেদ করতে পাঠিয়েছিল। সেই সাদার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এসেছে সিডোর। আমি বিশ্বাস করি না, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। কয়লা ধুলে ময়লা যায় না, কিন্তু ওই কয়লার খনিতেই হিরে পাওয়া যায় মা। সিডোর যদি স্বভাবেই সন্ত্রাসী মাস্তান হতো, তাহলে সেদিন তোমার গায়েও সে হাত তুলত। বলো মা, তুমি হাত ধরে ফেলার পর সে স্তব্ধ হয়ে গিয়েছিল কেন? কেন তোমার হাতে থাপ্পড়ের পর থাপ্পড় খেয়েও সে নির্বাক হয়েছিল? কারণ তোমার মাতৃর রূপ, তোমার হাতের ছোঁয়া, তোমার শাসন ওকে মানুষ বানিয়ে তুলেছে। মা, নিজাম ডাকাত যদি রাতারাতি নিজামুদ্দিন আউলিয়া হয়ে যেতে পারেন, তবে সিডোর কেন সামান্য মানুষ হতে পারবে না? মা, তুমি ওকে ভালো হবার সুযোগ করে দাও। বেশ, দিলাম, তবে আমার গাড়িও চালাবে না। আমি জানতাম একদিনই সব ঠিক হবে না, তবু আমার গাড়ি চালালেও তুমি মায়ের উপর দৃষ্টি রাখতে পারবে। দরকার হলে সবসময় মাকে ফলো করবে আমার গাড়ি নিয়ে। হ্যাঁ, মাকে চোখে চোখে রাখতে হবে, সাদাকে বিশ্বাস নেই। তুই আর সিডর মিলা আমার ছোট ভাইটারে খায় ফেলেনি, তারপরেও তুই কেমনে ভাবস আমি রেটা আফসার তোমাকে হাত মিলাবো? আফসার ভাই, যা হওয়ার হয়ে গেছে, তোমার বাইরে ধর তুমি ফেরত পাইবা না। আমি নিজে তোমার কাছে আইছি, ইচ্ছা করলে তুমি এই মুহূর্তে আমার উইকেটটা ফালাইয়া দিতে পারো, এইটা তোমার ইচ্ছা। মূল কথা, সিডর তোমারও শত্রু আমারও শত্রু। চলো, আমরা দুইজন এক হইয়া এক লগে সিডরের থামাই, দুনিয়া ছাড়া করি। তা না হইলে তোমারও প্রবলেম আমারও প্রবলেম। ভাই, ক্যান্সার কাইটা ফালাই। ভাই, সিটরে আমি দুনিয়ার মুখে দেখতে চাই না, তোমার হেল্প দরকার। ঠিক আছে, এখন কি করতে হবে কও? এক কথা কয় বলবো মাস্টার ভাই, সিটরে ফালাই দিতেইব। ধীরে সাদা ধীরে, পানি বেশি ঘোলা হয়ে গেছে, এই ঘোলা পানিতে কিছুই দেখা যাবে না, মাছ শিকার করা যাবে না। আমি মাছ শিকার করুম না, গাইড্ডা পালামু। পানি তো থিতাইতে দাও। সিডোরও ভাবুক তুমি সব ভুলে গেছো, তারপর ঝোপ বুঝা কপ্তিত হইব। এখন তুমি কিছুদিন শান্ত থাকো। এই জন্যই কয় আফসার ভাই, একশো শয়তানের হাড্ডি দিয়ে একটা নেতা তৈরি হয়। আমি সাদা কিন্তু ক্যারেক্টার লাল, সিডোরে আমি দেরি সহ্য হয় না আফসার ভাই, দেরি। কিন্তু তারপর আমি তোমার কথা শুনলাম, রাখলাম, চুপ করলাম। তোমার মতো বড় ভাইকে কথা না শুই না, দেশটার ডুইবা যাইতাছে। আমি শুনলাম তোমার কথা, দেশটারে ডুবতে দিলাম না। আমি তোমার কথা মতো চুপ থাকুম, শান্ত থাকুম। আরে কি করছেন? আরে মেম সাহেব, ড্রাইভারের পাশে বসলে লোকে কি বলবে?
তাই তো, জীবনের স্টিয়ারিংটাই যার হাতে তুলে দিয়েছি তার পাশে বসাটা বেমানান লাগে। আরে আরে এটা কি হলো, এটা কি হলো দেখি কি হলো। তুই যে আমার সেই সাধনার ধন, মনের মধ্যে জনম জনম যাচ্ছিল গোপন, তুই ছাড়া আর বাঁচবে না তো আমার জীবন। ঠোঁট দুটিতে মধু উজাড় করে দেব তোরে, হব যে তোর বন্ধু। চোখ দুটি তোর স্বপ্ন কাতর, ঠোঁট দুটিতে মধু সুখে আকুল দুটি মন। তুই যে আমার সেই সাধনার ধন, মনের মধ্যে জনম জনম যাচ্ছিল সবই যে তোর হাতে। এই বুকে তোর গর্ব বাসর মিষ্টি মধুরাতে, জীবন মরণ তোরই শরণ সবই যে তোর হাতে। সেই সাধনার ধন, মনের মধ্যে জনম জনম যাচ্ছিল গোপন। তুই যে আমার সেই সাধনার ধন, মনের মধ্যে জনম জনম যাচ্ছিল গোপন। খাবে না? আমার খাওয়া শেষ।
করো না সিডর, মা এখনো তোমাকে মেনে নিতে পারেননি। জানি, কিন্তু কি করলে পারবেন বলতে পারো? ধৈর্য ধরো, আমি তো আছি। ঠিকঠাক মতো পূরণ করে দিয়েছি, আজ থেকে বুড়ি আপনাদের কাছেই থাকবে। আমার কার্ড আর সারা বছরের টাকা রেখে গেলাম, বুড়ির কোন খবর খবর দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আই চলো। কাঁদবেন না বোন, শান্ত হন, শান্ত হন। কি করে শান্ত হব, যে সন্তানের জন্য নিজে কোনদিন জীবনে একটা ভালো কাপড় কিনে পরিনি, যে সন্তানের জন্য দিন রাত পরিশ্রম করেছি, নিজে হাতে ওকে মানুষ করেছি, আজ আজ সেই সন্তান তার স্ত্রীর কথা আমাকে আবর্জনার মতো বাইরে ফেলে দিয়ে গেল, হে আমি কি করে সহ্য করব। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আপনার কোনো অযত্ন হবে না, আসুন ভেতরে আসুন। কাঁদছো কেন মা? কাঁদি না, এমনিতেই চোখে পানি চলে আসে। কখনো মনে হয় আমার সন্তান বুঝি আমার কাছে না থেকে ভালোই হয়েছে, এমন কষ্টের হাত থেকে আমি বেঁচে গেছি। হ্যাঁ রে, যদি চোখের সামনে কোনোদিনের উল্টোটা দেখতে পেতাম, যদি দেখতে পেতাম যে সন্তান তার মাকে এভাবে রেখে যায়, সে তার ভুল বুঝতে পেরে তার মাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে আমি সবচাইতে বেশি খুশি হতাম, সবচাইতে খুশি হতাম। আসুন আন্টি। তরুণ হাউস 131 রোড 9 ধানমন্ডি। সিডর ভাই, আমাকে আমাকে আর মারবেন না সিডর ভাই, আমি আমি আজই গিয়ে আমার মাকে মাকে নিয়ে আসবো। সিডর ভাই ভাই, আমি আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, আমার মাকে আমি নিয়ে আসবো। মা 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 মা, আম্মা কোথায়? এই যে আমার মা কোথায়? মা তুমি মা? ও মা, ম্যাডাম ম্যাডাম আমার মা কোথায় বলুন না, ম্যাডাম আমার মা কোথায় প্লিজ ম্যাডাম বলুন প্লিজ। আপনার মা আছে? মা কি হয়েছে বাবা? মা মা আমাকে মাফ করে দাও, মা কি হয়েছে আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও মা, ওট আমাকে মাফ করে দাও। এই এদিকে মাপ চা, তুই আমার মায়ের কাছে মাপ চা, বল আর কোনদিন আমার মায়ের সাথে বেয়াদবি করবি না, বল মাপ চা, আয় এদিকে। তুই এসব কি শুরু করেছিস তরুণ? বৌমার সাথে তুই এমন ব্যবহার করছিস কেন? ডাইনির মতোই ব্যবহার করতে হয় মা, ওর কথায় আমি তোমাকে ভুল বুঝেছি, তোমাকে আমি এখানে রেখে গেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এই দাঁড়িয়ে আছিস কেন? আমার মায়ের পা ধরে ক্ষমা চা। মা, আরে আরে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার পায়ে ধরছি, আমাকে মাফ করে দিন আম্মা। আরে আরে এ কি করছো মামা? আম্মা, আমি দিন রাত আপনার সেবা করব, প্লিজ আমাদের সাথে দয়া করে বাড়ি চলুন, আমাকে আপনার সেবা করার সুযোগ দিন আম্মা। কিন্তু কোনো কিন্তু না মা, তুমি যদি এখনো রাগ করে থাকো তাহলে আমি এই মুহূর্তে আমার বউকে তালাক দেব। আপা, সন্তান যখন তার ভুল বুঝতে পেরেছে। চলো মা বাড়ি চলো। আপা, কার কারণে আমার ছেলের মতি ফিরে এসেছে জানি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। আসি আপা। আচ্ছা আসি। ঠিক আছে আন্টি আসুন। চলুন আম্মা চলো। ম্যানেজার সাহেব এই নিন 5 লাখ টাকার চেক, সামনের মাসে স্টাফদের বেতন। না এক্ষুনি ব্যাংকে যান। চেকটা আমাকে দাও, মানে চেকটা আমাকে দিন। কেন? ক্ষতি যাদের করার তারা অনেকভাবেই ক্ষতি করার চেষ্টা করবে। ম্যানেজার সাহেব আপনি, আমি টাকা তুলে নিয়ে আসছি। কথাটা ঠিকই বলেছে, শত্রু যখন পেছনে লেগেছে তখন ওর মতো একজনই দরকার। নাও। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বস, গাড়ি বেশি দূর যাইব না, চাইলেই রাস্তায় সিডোরে কবর দিয়ে দিতে পারবেন। তাছাড়া আমারও মনে হলো বর্তমান অবস্থায় এতগুলো টাকা নিরাপত্তার জন্য ওর উপরেই নির্ভর করা যায়। মা, কতটুকু জানিস তুই ওর সম্পর্কে? ও যদি আর না ফেরে? মা, যে জীবনকে বদলাতে চায় তার কাছে এই সামান্য টাকা কিছুই না। তাছাড়া টাকার লোভে যদি ওর থাকতো তাহলে ও অপরাধ জগতের কোটি কোটি টাকার মোহ ছেড়ে বেরিয়ে আসতো না। কারো উদ্দেশ্য সম্পর্কে এত দ্রুত কিছু বোঝা যায় না। হয়তো দেখা যাবে কিছুক্ষণের মধ্যে ধুলো মাখা চেহারা নিয়ে ফিরে আসবে, গায়ে লেগে থাকবে রক্ত ধুলো বালি, এসে বলবে লোকজন আক্রমণ করে আর টাকাটা নিয়ে গেছে। ওই দেখ এসেছে তোর সিডোর। এত দেরি করলে কেন সিডোর? জি, ব্যাংক থেকে টাকা নিয়ে ফিরে আসার পথে কিছু লোক টাকা ছিনতাই করতে চেয়েছিল। তারপর? তারপর আবার কি? মারামারি করে নিশ্চয়ই টাকাগুলো নিয়ে গেছে, তাই না? জি না, মারামারি হয়েছিল ঠিকই, কিন্তু টাকা ওরা নিতে পারেনি। এই যে টাকা দেখেছো মা, মানুষ চিনতে আমি ভুল করিনি। ম্যানেজার সাহেব, টাকার ব্যাগটা রেখে শিগগির ফার্স্ট এড কিট বক্সটা নিয়ে আসুন। জি আচ্ছা। লাগবে না ম্যাডাম, আপনি বলেছেন তাতেই আমি ভালো হয়ে যাব। বেশি কথা বলো না তো, এসো বসো, বসো এখানে বসো। Oh,
তোদের টার্গেট রে তুইলানার কাজ তোর, যদি বড়স 50 লাখ, আর যদি না বড়স তাহলে 25,000-ই তুই লাশ। আমার সিডর জ্ঞান ফিরেছে। কেমন লাগছে তোমার? আমি ভালো আছি, কিন্তু আজ যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত। তুমি তো আমার গায়ে কোনো আঘাতই লাগতে দাওনি, কিন্তু যেটা হয়েছে সেটা ক্ষতি না লাভ বুঝতে পারছি না। মা কি হয়েছে? আমি তোমার কথা ভাবছি, সিডরের সাথে তোমার সম্পর্কের কথা ভাবছি। মা তুমি কি ভাবছো, কিভাবে ব্যাপারটা নিয়েছো আমি জানি না, কিন্তু তুমিই বলো মা, আমার জীবন সঙ্গী হিসেবে ওর চাইতে ভালো মানুষ কি খুঁজে পেতাম? হ্যাঁ লাবণ্য, অনেক খুঁজেও ওর মতো যোগ্য কাউকে পেতাম কিনা জানি না। ও শুধু আমাকেই রক্ষা করেনি, বৃদ্ধানিবাসের সম্পত্তিও রক্ষা করেছে, কারণ ওদের উদ্দেশ্য ছিল আমাকে তুলে নিয়ে গিয়ে জোর করে দলিলে সই করানো। আজ আমার নিজের ছেলে যদি আমার কাছে থাকতো, হয়তো আমি চাইতাম ও যেন ঠিক সিডোরের মতোই হয়। Ah!
সিডর ভাইয়ার আবামনির কেসটা ফিটিং হইয়া যাওয়ার পর থেকে আমার খালি হিটিং হইতে আছে, এমন কি ইটিং করতে ইচ্ছা করতেছে না। কিটিং টিং করতেছস? খুললা ক। ঠিক আছে, এটা রাখ। বাংলাই কই আপামনিয়ার সিঁদুর ভাইয়ার প্রেম আম্মাজান মান্য নেওয়ার পর থেকে আমার খালি তোর কথাই মনে হইতে আছে, কেমন কেমন জানি লাগতে আছে, খাইতেও ইচ্ছা করতে আছে না। তাইলে কি ইচ্ছা করতেছে? হ্যাঁ ইচ্ছা করতে আছে, ইচ্ছা করতে আছে। আহ না, তুই যদি আবার সিক কার দিয়াও দোস গান আছে হলো নাই। প্রীতি করতে বন্ধু, প্রীতি জানতে হয়। ঘুমের যেমন আদর কইরা ফুলের মধু লয়, আদর কইরা লইও মধু কইরো না কো ভয়। ও পাগলি তুই যে আমার জান, তুই যে আমার প্রাণ, তোকে ছাড়া কাটে না একটি দিনও মান। ও পাগলি রে তুই যে আমার জানের জান, ও পাগলি রে তুই যে আমার প্রাণের প্রাণ। আরে সাদা, আস্তে খাও না, সব কিছুতে অস্থির হয়ে যাও। 100 বার কইলাম ধৈর্য ধরতে, কিন্তু ধৈর্য ধরলা না। তুমি তো খবর দিলা সিডর প্রেম কইরা বেড়াইতাছে, ভাবলাম নতুন প্রেমের সুযোগে কামটা সাইরা ফালাই। আরে
ওই বুড়িরে তুইলা আইনা কোনো ফায়দা হইত না, বুড়ি কিছুতে সই দিত না। আর তোমার যে মাথা গরম, রাগের মাথায় দিতা বুড়িরে ঠিকানা লাগাইয়া ব্যাস সব শেষ হয়ে যেত। বুড়ি মাইয়া বড় হয়েছে, সম্পত্তি চলে যেত তার নামে, মাইয়ার নামে যাওয়া আর মাইয়ার পীড়িতের মানুষের নামে যাওয়া একই কথা, বুঝলা? অহং করুম নাকি হেইটা কও, সিডোর কখন কই যায় কি করে সব খবর যাতে পাইতে পারি সেই জন্য মাসির মতো ক্যাডার বাহিনী লাগাই দিছি। শক্তি দিয়া না, সময় বুঝা বুদ্ধি দিয়া কাম করতে হইব। বিজলি, এক গ্লাস পানি দিয়ে যা তো। মা যদি ঘুম ভেঙে আবার পানি খেতে চায়, তুমি পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? রাতে আপনি বিজলিকে ডেকে পানি চেয়েছিলেন, বিজলি ছিল না, তাই আমি পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। তুমি কি সারা রাত এখানে দাঁড়িয়ে ছিলে? জি, পানি তো খাননি আপনি, আবার যদি পিপাসায় ঘুম ভেঙে যায়। তুমি কি পাগল? মানুষ তো নিজের মায়ের জন্য এতটা করে না। আপনার ছেলে যদি থাকতো তাহলে কি করতো না? কি জানি করতো কিনা, আমাকে বাঁচাতে গিয়ে নিজের বাবাকে খুন করে ফেলেছিল, সে তো এখন খুনি নিরুদ্দেশ। এমনও তো হতে পারে, আপনার সন্তান তার পাপের প্রায়শ্চিত্ত করে এখন সম্পূর্ণ একজন আলাদা মানুষ হয়ে গেছে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তুমি বুঝবে না, 14 বছর ধরে সন্তানের স্মৃতি বুকে নিয়ে কিভাবে আমি প্রতিটি মুহূর্তে মনে মনে বেঁচে আছি। কিন্তু কিন্তু কোথায় পাবো আমি আমার মুন্নাকে? হ্যাঁ, কোথায়? আমি আমি এনে দেবো আপনার মুন্নাকে। তুমি এনে দেবে আমার মুন্নাকে? কোত্থেকে? আপনার মুন্নাকে আপনার কাছে দিয়ে দেবার জন্যই আমি এখানে এসেছি। আপনার মুন্না প্রতিদিন ছায়ার মতো আপনাকে অনুসরণ করে, শুধু ওই একটা খুনের অপরাধের কথা ভেবেই আপনার কাছে পরিচয় দিতে সাহস পায় না। তুমি সত্যি নিয়ে আসতে পারবে মায়ের মুন্নাকে? কি করে চিনবে তুমি তাকে? শত্রুর আক্রমণ থেকে ম্যাডামকে বাঁচানোর পর ও নিজেই ওর পরিচয় আমার কাছে দিয়েছে। কাল তো আপনার জন্মদিন, কালই ওকে আপনার কাছে নিয়ে আসবো।
তুমি কি করে জানলে যে কাল আমার জন্মদিন? আপনার ছেলে বলেছে। দারুণ দারুণ হবে সিডর, তুমি যদি এটা পারো তাহলে কালই হবে আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। লাবণ্য, তুমি জন্মদিনের আয়োজন করো, আমি নিজে যাব কেকের অর্ডার দিতে। সিডরে ম্যাডামের জন্মদিন, আর কেক বানাতে দিছে ফেস্টিভ্যাল ফ্যান্টাসিতে। কি বুঝলা, কেক খায়া যদি বুড়ি মরে দোষ পূর্ব কার ঘাড়ে? বুঝতে পারছি আপনার ভাই, বুঝতে পারছি। মনে করো জন্মদিনের কেকের মধ্যে পৃথিবীর সবচাইতে বিষাক্ত বিষটা মিশানো হইয়া গেছে। বুদ্ধি তোমার, কামড়ায় আমার। ওয়াও, দারুণ বাড়িটা যেমন করে সাজিয়েছিস তুইও তেমনি করে সেজেছিস। মা, কি এত চিন্তা করছো? আজ তোমার জন্মদিন, তোমার মুন্না ফিরে আসার দিন, এর চেয়ে আনন্দের আর কি আছে বলো? 14 বছর পরে আমার মুন্না আমার কাছে ফিরে আসবে, কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে। সিডরের সাথে আমারই তো ছুটে যাওয়া উচিত ছিল আমার মুন্নাকে আনতে। কি ভাববে ও আমাকে? আহা মা, তুমি কোনো টেনশন না, বাচ্চারা তোমরা খেলো, চকলেট নিয়ে আইতেছি। ওরা এসে গেছে। মুন্না, মুন্না কোথায়? কোথায় আমার মুন্না? আছে ম্যাডাম, আছে। আগে আপনি কেকটা কাটুন, দেখবেন আপনার ছেলে আপনার সামনে হাজির। সত্যি? হ্যাঁ, তাহলে চলো এক্ষুনি কেক কেটে ফেলি। হ্যাঁ মা, চলো চলো চলো, এসো এসো। এই সবাই উঠেন উঠেন উঠেন, বসে থাকেন না, এদিকে আসবেন। ম্যাডাম, মোমবাতি নিভিয়ে কেকটা কেটে ফেলুন। কাটো মা। Happy birthday to you, happy birthday to you। কোথায় আমার মুন্না? আগে এই কেকটা খান, তারপর আপনার ছেলেকে আপনার সামনে হাজির করব। তাহলে তাহলে দেরি করছো কেন? দাও কেকটা দাও, আমি আমি আমার মুন্নাকে দেখব। এই কেকের টুকরোটা হাতে নিন, আজ আপনি নিজে মুন্নাকে কেক খাইয়ে দেবেন। হে আল্লাহ, তুমি আর কত কষ্ট দেবে আমাকে, যে মায়ের পায়ের নিচে আমার দেহের সে পায়ের ছায় আমার মাথা থেকে সরিয়ে নিও না আল্লাহ। আমি পাপি আল্লাহ, আমার মায়ের পায়ের নিচে আমার মৃত্যু দাও আল্লাহ।
তার বদলে আমার মায়ের জীবন তুমি ভিক্ষা দাও আল্লাহ, আমার মায়ের জীবন তুমি ভিক্ষা দাও আল্লাহ, আমার মায়ের জীবন তুমি ভিক্ষা দাও। ওনাকে কেবিনে নেওয়া হয়েছে, আপনি দেখা করতে চাইলে আমার সাথে আসুন, আসুন। ওনাকে ঘুমোতে দিবেন না। জি স্যার। ঘুমলেই বিপদ,
জি আচ্ছা নার্স ওনার জন্য গরম দুধের ব্যবস্থা কর ওকে স্যার মা এখন কেমন লাগছে তোমার ভালো সিডর কোথায় আমার মুন্নাকে নিয়ে এসেছে কোথায় মুন্না আমি দেখছি মা ডাক্তার সাহেব ওনার ফোন আমার ফোন নীল আমাকে এখানে কে ফোন করবে কথা বলেই দেখুন না আমার মুন্না ফোন করতে পারে দাও 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 হ্যালো অহনো মরস নাই বুড়ি অরে তোর জানতো কাছিমের জানের চাইতেও শক্ত কে নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল যে আমার পথে বাধা হয় পরে আমি আসমানে ট্রান্সফার করি তোরেও চাইছিলাম কিন্তু বহু শক্ত তোর জাম বিষ খায়াও মরলি না সিডর তোর কি ভেজাল বিষ খাওয়াই দিল আমি তো বুঝতেই পারতাছি না সিডর সিডর আমাকে বিষ দিয়েছে অসম্ভব অসম্ভব কেন অসম্ভব কেন দিব না কেন তুই জানোস না সিডর আমার লোক আমার পার্টনার তোর জান কবজল লইগা বিষের বুদ্ধিটা সিডরে আমার মাথায় দিছিল তুমি মিথ্যে বলছো সিডর আমার ছেলের বন্ধু আরে সব মিশা কথা সিডরের জানের জান বন্ধু আমি এক লোকের কিশোর জেলখানায় কাটাই আপনার ভাই মুড়ি তো গান্ধা দম দিচ্ছে মনে হয় হিয়া বল তামল কইতাছে আমি ছাড়া সিডরের বন্ধু আইলো কইতেকা তোর মুখে বিষ হাসতে হাসতে তুইলা দিবার লেগা সিডর এ ফর্মুলা বাইর করতে দিলা তো প্যাস লাগাইয়া বুড়ির অহনো সিডরের উপর বিশ্বাস আছে এই সুযোগে সিডর নতুন বুদ্ধি কাজে লাগাইতে পারত অহন সিডরের উপর থেকে দিলা তো বুড়ির বিশ্বাস নষ্ট করে সব কিছুতেই তুমি ভেজাল লাগাও সত্য কথা কোয়াছো অপরাধ ভাই হ্যাঁ সব সত্য কথা কওয়া ঠিক না আমি আর অহন থেকে কোনো সত্য কথাই কমু না হ্যালো হ্যালো এত বড় ধোকা এত বড় বিশ্বাসঘাতকতা ম্যাডাম ম্যাডাম আপনি সুস্থ হয়ে গেছেন আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর আজ আজ আমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই এই মুহূর্তে তুই আমার সামনে থেকে বেরিয়ে যা কি বলছো মা ঠিকই বলছি ওকে জিজ্ঞেস করে দেখ কেন আমার সাথে এত বড় প্রতারণা করলো কেন হাসতে হাসতে আমার মুখে বিষ তুলে দিল বিষ দিয়েছি আমি হ্যাঁ তুই এসব কথা কেন বলছো মা কেন বলছি জানতে চাস কেন বলছি তাহলে জিজ্ঞেস করো কে কোথায় কোথায় আমার মুন্না একটা সন্তান হারা মায়ের সঙ্গে এত বড় প্রতারণা কেন করলো কেন কেন না কোনো কথা নয় আমার মেয়েকে প্রেমের পদে ফেলে ড্রাইভারের ছদ্মবেশে বাড়িতে ঢুকে আমার বিশ্বাস অর্জনের জন্য কত নাটক করেছিস তুই ভাবতে আমার ঘৃণা হয় ঘৃণা হয় আমার ছেলেকে ফিরিয়ে দেবার কথা বলা আমার জন্মদিন পালন করা কেক আনার পরিকল্পনা কার কে নিয়ে এসেছে ওই বিষ মিশানো কেক তুই তুই এনেছিস ওই বিষ মিশানো কেক আমার তো ভাগ্য বলো যে লাবণ্য কেক মুখে দেয়নি তাহলে তোর সব উদ্দেশ্য সফল হয়ে যেত চলে যা তুই আমি আর তোর মুখ দেখতে চাই না সিডরের মতো তুই আমাদের জীবনে এসেছিলি সিডরের মতোই চলে যা চলে যা তুই যা যা মা
সিডর। এ তুমি কি করেছো? কেন করেছো? কেন তুমি মায়ের মুখে বিষ তুলে দিলে? না, আমি মায়ের মুখে বিষ দেইনি। তুমি অন্তত বিশ্বাস করো। কি করে বিশ্বাস করব? মায়ের জন্মদিনের পরিকল্পনা তোমার, তুমি নিজে কেক এনেছো, নিজে ওই বিষ মাখানো কেক মায়ের মুখে তুলে দিয়েছো। আমি জানি আজ কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু তুমিই বলো, 14 বছর ধরে যে মায়ের আদর থেকে আমি বঞ্চিত, 14 বছর ধরে যে মায়ের স্নেহ ভালোবাসার জন্য, একবার মা বলে ডাকার জন্য আমার অন্তর হাহাকার করে মরছে, আমার সেই জন্মদাত্রী মায়ের মুখে আমি কি বিষ তুলে দিতে পারি? কার কথা বলছো? কে তোমার মা? এখনো বুঝতে পারোনি লাবণ্য? যার জন্য 70,000 আঘাত আমি বুক পেতে নিতে পারি, মৃত্যুকে তুচ্ছ করতে পারি, সে আমার কে? লাবণ্য, আমি আমি সেই হতভাগ্য মুন্না। তুমি যদি সত্যি মায়ের মুন্না হও, তাহলে মাকে এতদিন জানাওনি কেন? কোন ভরসায় জানাবো? 14 বছর পর যে মা আমাকে সন্ত্রাসী হিসেবে দেখেছে, আমাকে দেখলে যে মায়ের খাওয়া বন্ধ হয়ে যায়, সে মায়ের বিশ্বাস অর্জন না করা পর্যন্ত কেমন করে নিজের পরিচয় দেব আমি? কিন্তু কি ভাগ্য দেখো, আজ যখন সে বিশ্বাস এলো, যখন মায়ের পবিত্র পা দুটো জড়িয়ে ধরে সে পায়ে মাথা খুঁটে নিজের পরিচয় দেওয়ার সময় এলো, তখন সব শেষ হয়ে গেল। কিন্তু কি করে হলো এসব? কে মায়ের জন্মদিনের কেকে বিষ দিল? বল কে তুই, বল! আমি নেতা আফসারের লোক, সাদা ভাই দোকানে অ্যাটাক কইরা সবাই তুলে নিয়ে গেছে, আর কেকে বিষ মিশিয়ে আমার দোকানের পোশাক পরে আপনাকে বাড়িতে পাঠাইছে। আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল, লাল রং আমার খুব পছন্দ। Thank you.
কইছিলাম না তোরে, সিডর যদি আবার আসে তাহলে তোর জীবনে আইব, লন্ড ভন্ড কইরা দিব তোর সবকিছু। সারা জীবন তুই মানুষকে ডাকছ, তারপর আলোচনা শুরু করছ, আজ আলোচনা শুরু করুম আমি। তুই আমার সিডর বানাইছ, ভয়ঙ্কর সিডর, সেই সিডর থেকে আমি আবার মুন্না হইতে চাইছিলাম, কিন্তু তুই আমারে মুন্না হইতে দেখ তাই এইবার দেখ সিডরের তাণ্ডব। চোদ্দ বছর যে মায়ের জন্য আমার এই বুকটা হাহাকার করছে, 14 বছর যে মায়েরে আমি পাগলের মতো খুঁজে বেড়াইছি, সেই মায়ের কাছে পাইয়াও আমি আবার কলঙ্কিত পরিচয়ের জন্য নিজের পরিচয় দিতে পারি নাই। তুই আমারে আমার মায়ের কাছে সন্ত্রাসী বানায় পাঠাইছস, যার কারণে আমি আমার মায়েরে আমার পরিচয় দিতে পারি নাই, আমার মায়ের মা বলে ডাকতে পারি নাই। কেন সাদা, কেন তুই আমারে আমার অবুঝ বয়সে পুলিশের প্রিজন ভ্যান থেকে কিডন্যাপ করছিলি, কেন আমারে অবুঝ বয়সে অপরাধী বানাইছিলি, কেন কেন? আমি তোর অপরাধী বানাই নাই, তুই ছোট্ট বয়সে তোর বাপের খুন করতেলে, তুই একটা খুনি, ভয়ঙ্কর সন্ত্রাসী সিডর। না আমি সিডর না, আমি মুন্না। না তুই সিডর, সিডর ঠিক করে রাখো, আমার নাম কি? মুন্না। তাইলে আমারে আমার মায়ের মুন্না হইতে দিলি না কেন? কেন আমার মায়ের জন্মদিনের কেকে বিষ মিশাই দিছিলি, তুই জানোস না? তুই জানোস না? তুই জানোস না আমার কাছে খোদার পরেই মা, জানোস না তুই আমার কাছে খোদার পরেই মা? মুন্না থাম, সবাইকে নিয়ে চলো। সিডর ওরফে মুন্নার জীবনের অত্যাশ্চর্য সকল ঘটনার বিবরণ এবং সমস্ত সাক্ষ্য প্রমাণে এ কথা প্রতীয়মান হয়েছে যে কিশোর বয়সে নিজের মাকে বাঁচানোর জন্য কিশোর মুন্নার কৃত অপরাধ একেবারেই পরিকল্পিত নয়। পরবর্তীতে অপরাধ জগতে জড়িত হয়ে পড়ার মধ্যেও সেদিনের কিশোর মুন্না ঘটনার শিকার মাত্র। পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এই মহান বাণীকে স্মরণ রেখে পাপমুক্ত হয়ে ওঠা মাতৃভক্ত মুন্নাকে সৎ সরল জীবন গড়ার উদ্দেশ্যে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালত মুক্তি প্রদান করছে।
মা মা মোদা সব চাইতে লাভ হইলো আপামলি শাশুড়ি তো মা বললে ডাকতে হইতো আপামলির আর ডাক পাল্টাইতে হইলে না চলে চলে চলে